চুল পরা বন্ধের ওষুধে পাগলামি বেড়েছে ট্রাম্পের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য পরীক্ষা করেছেন বলে জানা গেছে। ওই পরীক্ষায় শারীরিকভাবে পুরোপুরি সুস্থ বলে প্রমাণিত হলেও একটি বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে, সেটি হলো চুল পরা বন্ধে এক ধরনের ওষুধ গ্রহণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গবেষকরা বলেছেন মূলত ওই ওষুধ নেওয়ার ফলেই ট্রাম্পের পাগলামি বেড়ে গেছে। প্রোপেসিয়া জেনেরিক এর চুল পরা বন্ধের ওষুধটির মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ওষুধটি প্রোস্টেট গ্ল্যান্ডের আকার কমিয়ে চুল বৃদ্ধিতে সহায়তা করলেও বিষণ্ণতা, হঠাৎ রেগে যাওয়া, মানসিক ক্ষতি ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে। এতে সিদ্ধান্ত গ্রহণ ও স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমনটাই অভিমত। তৃতীয় লিঙ্গের নারীদের কাছে খুবই জনপ্রিয় এ ওষুধ। তবে এই পরীক্ষায় 71 বছর বয়সী ট্রাম্প শারীরিকভাবে পুরোপুরি সুস্থ বলে প্রমাণিত হয়েছেন। অবশ্য ওজন কমাতে ডায়েট করতে বলা হয়েছে তাকে। স্মৃতি ভ্রংশ হয়েছে এমন আশঙ্কা থেকেই স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। গবেষকরা জানান মূলত ওই ওষুধ নেওয়ার পর থেকেই ট্রাম্পের পাগলামি বেড়েছে। কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা এই ওষুধ সেবন করে তাদের বিষণ্ণতার হার 94% পর্যন্ত বেড়ে যায়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ডাক্তার হ্যারোল্ড বার্ন স্টেইন জানান অল্প মাত্রায় এই ওষুধ গ্রহণ করে থাকেন ট্রাম্প।